বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টিতে ভিজছে শহর থেকে জেলা। নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। এই নিম্নচাপের বৃষ্টির জেরে নাজেহাল রাজ্যবাসী। পুজোর মুখে সারাদিন বৃষ্টির জেরে মার খাচ্ছে পুজোর বাজারও। তবে অনেকের মনে এখন বড় প্রশ্ন, পুজোর মুখে এই নিম্নচাপের জেরে আরও কতদিন চলবে বৃষ্টি? আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে? এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর? বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গত শনিবার থেকেই প্রভাব ফেলতে শুরু করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে আজ থেকে নিম্নচাপ শক্তি হারাতে শুরু করেছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ শক্তি হারানোর পাশাপাশি কবে দুর্যোগ কাটবে তাও জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হতে শুরু করেছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর ফলে আজ ভারী বৃষ্টি হলেও দুর্যোগের প্রকোপ কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার এবং বুধবার কলকাতায় বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। সোমবার দিনভর বৃষ্টিতে কলকাতায় অনেক জায়গায় জল জমতে দেখা গেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সোমবার নাগাড়ে বৃষ্টি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দিনভর 7 থেকে 11 সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমের মতো একাধিক জেলায়। বুধবারও 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলায় একসঙ্গে আবহাওয়ার উন্নতি হবে না। মঙ্গলবার পর্যন্ত অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর বুধবার থেকে ধাপে ধাপে আবহাওয়ার উন্নতি হবে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া অনুকূল থাকবে বলেই আশা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হলেও সেটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এর ফলে কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। কলকাতার পাশাপাশি 224 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে আজ। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের ফলে বর্ষার বৃষ্টির ঘাটতি কিছুটা মিটবে বলেই আশা করছে আবহাওয়াবিদরা।